খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজ্যের একমাত্র পাট কলটি, ফলে মার খেয়েছেন পাট চাষিরাও। এমত অবস্থায় পাট শিল্পকে পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন পাট চাষিরা। এতে করে রাজ্যে শিল্প সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনি উপকৃত হবেন কৃষকরাও। এক সময় ব্যাপক রমরমা ছিল পাটের, কিন্তু প্লাস্টিক নাইলনের রমরমা বাড়ায় ধীরে ধীরে বিপন্ন হতে থাকে এই শিল্প। হাঁপানিয়া স্থিত রাজ্যের একমাত্র পাটকলটি, যাকে ঘিরে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল রাজ্যে, সেই পাটকলটি আজ বন্ধের মুখে। বলতে গেলে মৃত্যুশয্যায় শেষ নিঃশ্বাস নিচ্ছে এই পাটকল। সাত আটের দশকে যখন পাটকলকে নিয়ে শিল্প সম্ভাবনার স্বপ্ন দেখছিল রাজ্যের মানুষ, তখন পাট চাষিরাও উৎসাহ দেখিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে পাট চাষে আগ্রহ নেই কারোর, কারণ রাজ্যের একমাত্র জুট মিলটি মৃত প্রায়, ফলে নেই চাহিদা। তবে গ্রামে এখনও কোথাও কোথাও পাট চাষ হলেও তা শুধুমাত্রই নিজস্ব প্রয়োজনে হচ্ছে। যারা একসময় পাট চাষের উপর নির্ভর করেই পরিবারের ভরণ পোষণ করতেন, পরিবার পরিজনদের দিকে চেয়ে তারাও আজ পেশা বদলেছেন। অমরপুরের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের কৃষক কালীজয় চৌধুরী একসময় পাট চাষ করেই প্রচুর টাকা উপার্জন করতেন তিনি। তা দিয়েই চলতো পরিবারের ভরণ পোষণ। কিন্তু দিন দিন চাহিদা কমায় পাট চাষও কম করে দিয়েছেন, তার বদলে অন্যান্য সবজি চাষ করেন। কিন্তু যেটুকু জমিতে পাট চাষ করেন তাতে যা খরচা হয়, সেই খরচের টাকাও উঠে না ওই কৃষকের। কৃষকের বক্তব্য, সরকার যদি এই শিল্পের দিকে মুখ তুলে তাকায় তবে হয়তো নতুন জীবন পাবে পাট শিল্প, কৃষকরাও নতুন করে উৎসাহ দেখাবে পাট চাষে। সরকারি কোনো সাহায্য না, ব্যক্তিগতভাবেই, আর মোটামুটি ধরুন হাজার দশেক খরচ দিয়ে দেবো, আধা কানি বা বারো ঘন্টা জায়গা। তো ফলনটা এখন মাঝারি টাইপেরই, উচ্চ মানের রয়েছে না, নিম্ন মানেরও না। আমি তো এবার নতুন টাইপ নতুনই করছি। সরকারি ব্যবস্থাপনা থাকলে তো সরকার পাট কিনে নিত, বা এটা মার্কেট থেকে একটু বেশি থাকতে নিত। এখন তো মার্কেট কী আরে আছে। তবে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে প্লাস্টিক ব্যবহার বন্ধ সুনিশ্চিত করতে হবে সরকারকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য নানা আইন থাকলেও সেই আইন কঠোরভাবে লাগু হচ্ছে না রাজ্যে। তাই প্লাস্টিক বন্ধ করে পাট শিল্পকে পুনরুদ্ধারে নজর দিলে কৃষক ও শিল্প দুটোরই ভাগ্য বদলাবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।